বিশাল ক্ষতি হবে একজনে হয়তো চলার পথে ধাক্কা লাগতে পারে পায়ে পাড়া পড়তে পারে তোমরা দয়া করে এগুলি করো না তোমাদের কাছে আমাদের বিশেষভাবে আহ্বান অনুরোধ আর মুরব্বী দ্বারা আমরা আস্তে আস্তে হাঁটবো সামনে এবং ধাক্কা ধাক্কি উড়াউড়ি কোনো দরকার নাই আমরা আস্তে আস্তে হাঁটতে হেঁটে ওইখানে চলে যাব এই জন্য সকলকে ধন্যবাদ আমরা এখনই যাত্রা আমাদের শুরু করব ওইখানে যাওয়ার পরে শৃঙ্খলাভাবে আমরা আমাদের এই এক নং ওয়ার্ড চরের লোকজন আমরা ওই দুই নং ওয়ার্ডের নেতৃবৃন্দ সেখানে থাকবে আমরা সেখানে প্রমাণ করতে চাই যে আমরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ আমরা সুশৃঙ্খল সেই কারণে মুরব্বী যারা যাচ্ছে আমাদের এখান থেকে তাদেরকে আমরা সামনে সারিতে বসার সুযোগ করে দিব ইয়াং লোক যারা আছে তারা আমরা পিছনে প্রয়োজনে চান না পাইলে দাঁড়িয়ে থাকব দয়া করে আমরা যেন শৃঙ্খলাবদ্ধভাবে সেখানে থাকি কোনোভাবে আমাদের এখানকার কোনো লোক যেন সেখানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব খরচা বা কোনো ধাক্কা ধাক্কিতে না জড়ায় তাইলে ভালো হচ্ছে বেশি খারাপ হবে আমি অনুরোধ করব এই কাজটা থেকে যারা বিরত থাকি মুরব্বী যারা আছে তাদেরকে সময় ভালো থাকবেন ওয়াফকি সাহেব আপনাদের থেকে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সুধী মণ্ডলী ও মুরব্বী একরাম মুরব্বীগণ ভাই ও বন্ধুরা আপনারা আমাদের এই নির্বাচনী আলোচনার জন্য আমরা যে মাদ্রাসা গেটে আয়োজন করেছি সেই ডাকে আপনারা আমার এখানে উপস্থিত হইয়া আরেকবার প্রমাণ করলেন যে আসলে আপনারা একতাবদ্ধ এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবো এই আশা আমার আপনাদের ভর্তি থাকলো আর দাঁড়িয়ে থাকবো দয়া করে আমরা যেন শৃঙ্খলাবদ্ধভাবে সেখানে থাকি কোনোভাবে আমাদের এখানকার কোনো লোক যেন সেখানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ফসাদ বা কোনো ধাক্কা ধাক্কিতে না জড়ায় তাইলে ভালো হচ্ছে বেশি খারাপ হবে আমি অনুরোধ করব এই কাজটা থেকে যেন আমরা সবাই বিরত থাকি মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখনই যাত্রা শুরু করব সবাই ভালো থাকবেন ওয়াফ ফকির সাহেব আপনাদেরকে কিছু বলবে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সুধী মণ্ডলী ও মুরব্বী একরাম মুরব্বীগণ ভাই ও বন্ধুরা আপনারা
আমাদের এই নির্বাচনী আলোচনার জন্য আমরা যে মাদ্রাসা গেটে আয়োজন করেছি সেই ডাকে আপনারা আমার এখানে উপস্থিত হইয়া আরেকবার প্রমাণ করলেন যে আসলে আপনারা একতাবদ্ধ এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিজয় চিনে আনতে পারব এই আশা আমার আপনাদের উপস্থিত থাকলো আর আমরা কষ্ট করে সবাই সব অংশের সব গোত্রের লোক একত্রিত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আর আমরা এখন যাত্রা করব সেই মাদ্রাসার উদ্দেশ্যে আপনারা মেহরবানি করে সুন্দর শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে ওখানে যাব আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এত কষ্ট করে এই বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে এসছেন আমি আসলে আন্তরিকভাবে আনন্দিত এবং গর্বিত আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ চির ঋণী হয়ে থাকব আপনারা আগামী দিন আগামী একত্রিশে জানুয়ারি প্রমাণ করে দিবেন যে চরবাসী তারা ইচ্ছা করলে বিজয় ছিনিয়ে আনতে পারে এটা আপনারা একত্রিত থাকলে আমাদের শক্তি সাহস আরো দশ গুণ বেড়ে যাবে ভাই ইতি সরাজি সাহেব বলেছে পিছনের যে মিটিং ছিল আপনাদের যেখানে যা করতে হয় যা যা প্রয়োজন যে যাভাবে করার দরকার সেভাবে করা হবে ইনশাল্লাহ আপনারা কোনো কেউ কোনো চিন্তা বা কোনো ভয় ভীতির মধ্যে থাকবেন না মানুষ অনেক হুমকি ধমকির কথা শুনতেছি ওগুলা কিছুই না নির্বাচনী একটা এই কথা ওগুলা নিয়ে কোনো বিভ্রান্তি হবেন না আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ এতে কোনো ধরনের কোনো আপনারা চিন্তা করবেন না আল্লাহর রহমতে আর সব গোত্রের লোক একত্রিত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আর আমরা এখন যাত্রা করব সেই মাদ্রাসার উদ্দেশ্যে আপনারা মেহরবানি করে সুন্দর শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে ওখানে যাব আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এত কষ্ট করে এই বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে এসছেন আমি আসলে আন্তরিকভাবে আনন্দিত এবং গর্বিত আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ চির ঋণী হয়ে থাকব আপনারা আগামী দিন আগামী একত্রিশে জানুয়ারি প্রমাণ করে দিবেন যে চরবাসী তারা ইচ্ছা করলে বিজয় ছিনিয়ে আনতে পারে এটা আপনাদের যেখানে যা করতে হয় যা যা প্রয়োজন যে যাভাবে করার দরকার সেভাবে করা হবে ইনশাল্লাহ আপনারা কোনো কেউ কোনো চিন্তা বা কোনো ভয় ভীতির মধ্যে থাকবেন না মানুষ অনেক হুমকি ধমকির কথা শুনতেছি ওগুলা কিছুই না নির্বাচনী একটা এই কথা ওগুলা নিয়ে কোনো বিভ্রান্তি হবেন না আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ এতে কোনো ধরনের কোনো আপনারা চিন্তা করবেন না আল্লাহর রহমতে আর সময় নষ্ট না করে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সামনে থেকে আটকে
সবাই পিছনে সবাই পিছনে এই তোমরা পিছনে আও পিছনে বেশি ক্যামেরাম্যান হয়ে গেল ঝামেলা দয়া তো যাক দিয়ে এ বাসু ভাই ডাকে para que está saliendo
Bye.
পেলিং 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 আর যারা বাইরে আছে আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করব আপনারা দ্রুত সহকারে বসো আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করি তোমরা মোড়ের দিকে চ্যাপটা ছেড়ে দিবে আমি ছোট ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি তোমরা যারা সামনের কাতারে বসছো মরুপুরা সামনের কাতারে বসতে পারে নাই অনেক বড় বড় পিছনের কাতারে আছে তাদেরকে আমরা একটু জায়গা করে সামনের কাতারে দিয়ে দেবো যাতে বসলে সৌন্দর্য দেখা যায় সুন্দর সকলে পছন্দ করে তুমি আমি সকলে পছন্দ করবো আমরা বিশেষ করে আমার পুকুরকে সামনে দিয়ে দেবো আর ছোট ভাইরা যারা চেয়ার গ্রহণ করেছি আমরা প্রয়োজন হলে একটু দাঁড়িয়ে থাকবো এই নির্বাচনের আলোকে আজকের এই ছোট্ট পরিসরে আহ্বান করছি আমাদের মাঝে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যার প্রতীক্ষায় ছিলাম সেই শেনেশ্বর একটি সন্তান শেনেশ্বর একসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন যিনি বর্তমান ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ব্যাপারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী বন্ধুগণ অল্প কিছুক্ষণের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সেই তিন নং ওয়ানের ফকির কান্দির কিন্তু সন্তান ফারুক ফকির মস্তমা ফকির সহ এক মিছিল নিয়ে আসছেন তাদেরকে বসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের মাঝে মল্লিক কান্দির কিন্তু সন্তান মাতুর পরিবারের অহংকার আরুবেলি মাতুর সাহেব আছেন আমি বিনীত অনুরোধ করছি বসার জন্য সংগ্রামী সাধুরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের আগামী শীর্ষ নির্বাচনের আলোকে আজকের যে আলোচনা সভা সেই আলোচনার প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় সাথীরা আপনারা ধৈর্য সহকারে যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা মেহরবানি করে মাদ্রাসার গ্রাউন্ডে মাদ্রাসার মাঠে প্রবেশ করুন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে প্রিয় সাথীরা আমাদের মাঝে আপনারা জানেন আমরা আপনার মধ্যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এই শেরেশ্বরের প্রত্যেকটি অঞ্চলে যাদের পদচারণ হয়েছে সেই তার্কিত পুরুষ ভালোবাসার মানুষ হৃদয়ের মানুষ আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব হাজি আব্দুল ওহাব ফকির সাহেব কারণ ধারাবাহিকতায় আজকে এই আলোচনা সভা আপনারা যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন আমরা
জনসভার সম্মানিত সভাপতি দুই নং ওয়ার্ড তথা জাজিরার অত্যন্ত পরিচিত মুখ আমাদের শ্রদ্ধাভাজন সাবেক মেম্বার জনাব নূর মোহাম্মদ ব্যাপারী উপস্থিত রয়েছেন আমার পাশে এই দুই নং ওয়ার্ডের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আপনার আমার সকলের অত্যন্ত পরিচিত মুখ জনাব আয়ুব আলী ব্যাপারী উপস্থিত রয়েছেন আমার পাশে আপনাদের এই দুই নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব আনোয়ার মাকবর উপস্থিত রয়েছেন তার পাশে আপনারা চিনেন যাকে নিয়ে আজকের এই আলোচনা যাকে নিয়ে একত্রিশে জানুয়ারি আমরা সর্বপ্রথম ঈশ্বরের চরের ভাগ্যের পরিবর্তন এই ঈশ্বরের চর মানুষ ও মাটির নেতা আমরা যাকে নিয়ে সর্বপ্রথম আজকের এই আলোচনা সভায় গিয়ে উপস্থিত হয়েছে শরৎচর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী এক নং শরৎচর এক নং ওয়ার্ডের নেতৃত্ব যিনি অনেক আগে থেকে প্রদান করে আসছেন আজকে যিনি শরৎচরের নেতৃত্ব দিবেন বলে আমরা আশা করি আগামী দিনের আপনাদের আলোচনায় সম্পর্ক আমরা মনে করি যিনি যাকে নিয়ে আমরা এগিয়ে যাব হাজি আব্দুর রহাব ফকির উপস্থিত রয়েছেন এক নং ওয়ার্ডের সবের স্বাস্থ্যতা আমাদের এক নং ওয়ার্ড সদস্যের এক নং ওয়ার্ডের আমার সদস্যপদ ছোট ভাই আক্তার হাওলাদার তার পাশে রয়েছেন আরেক ছোট ভাই এক নং ওয়ার্ড সদস্যের সবের স্বাস্থ্যতা দাদন হাওলাদার এর পাশে রয়েছে আমাদের এক নং ওয়ার্ডের সালাম বাইদি সাহেব এরপরে আমার ভাতিজা
আমার বাদিদা আপনারা চিনেন আমার তালয় রহমান হাওলাদার আমাদের সালাম হাওলাদারের সন্তান রহমান হাওলাদার সামাদ হাওলাদারের সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আর ব্যক্তি রহমান হাওলাদার তার সন্তান এরপরে ফকিরবাড়ির আরেকটি সন্তান আমি সবার নাম আসলে ভাবে জানি না এরপরে সাইদুর রয়েছেন আমাদের মরহুম সাবের আলী ব্যাপারীর যোগ্য সন্তান সাইদুর এখানে রয়েছেন পাশে রয়েছেন আমার ছোট ভাই আরেকজন যে আমাদের হামিদ হাওলাদারের সন্তান আমার ছোট ভাই এ পাশে আমাদের আরেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন আমাদের আমি যখন ছোট ছিলাম তখন দেখছি তারা রাজনীতি সমাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের তালয় মোতাহার মোল্লা তিনি ঢাকা থেকে এসেছেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই আমি ফোনে বলেছিলাম তিনি উপস্থিত রয়েছেনের জন্য এর পাশে সালাম সামাদ হাওলাদার আপনারা বলেছি কিছুক্ষণ আগে আমার তালয় এরপরে রয়েছেন ফারুক ফকির আমার ভিআই এই তিন নং ওয়ার্ডের কৃতি সন্তান অনেক আগে থেকেই উঠা বসা আমাদের সাথে আমার আত্মীয় পরিচয় নাই দেখি এই শানেশ্বরের কৃতি সন্তান ফারুক ফকির এরপরে রয়েছেন আমার আপনাদের এই তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার তারুক কবির উদ্দিন হাওলাদার তার পাশে রয়েছেন আমাদের এক নং ওয়ার্ডের শানেশ্বরের এক নং ওয়ার্ডের যিনি এই বয়সে নেতৃত্ব দিতে পছন্দ করেন আজাহার বয়াতি এরপরে রয়েছেন আরেকজন নেতা যিনি আমাদের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মালিক মোল্লা আমি সবাইকে দেখতে পাচ্ছি না অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন এখানে রয়েছেন ইসাক ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন রয়েছেন আমাদের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার পিছনে তো এই জন্য আমি দেখতে পাই না আমাদের অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি জনাব সালাম হাওলাদার এর পিছনে রয়েছেন দুলাল হাওলাদার সাবেক মেম্বার এস্টার মাদ্দর ভাই রয়েছেন আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের মাওলানা সাহেব আমাদের এক নং ওয়ার্ডের আবু আলম মাস্টার সাহেব আপনাদের দুই নং ওয়ার্ডের আবুল মাস্টার এরপরে লতিফ মল্লিক সাহেব রয়েছেন এখানে আসলে আমি সবার কাছে দু হাত ধরে ক্ষমা প্রার্থী যেহেতু সন্ধ্যা সন্নিকটে নামার সামনে আমি অনেকের নামেই বলতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি দু একটি কথা বলে আজকে এখানে যারা রয়েছেন দুই নং ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন এক নং ওয়ার্ডের শরীরচরের সকল নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন তারা মূল্যবান বক্তব্য রাখবেন আগামী দিনে এই শরীরচরবাসীর কি করবে তারা কিভাবে শেনেচ্ছরবাসী আজ একত্রিশে জানুয়ারি তারা শেনেচ্ছরের চেয়ারম্যান শেনেচ্ছরে ঘিরিয়ে দিবে সেই লক্ষ্য তারা কিভাবে কার্যক্রম করবে সেই লক্ষ্য দিক নির্দেশনা তারা দিবেন আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে আমি শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন সদস্য 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে শহীদ হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি আমি সরকার সাথে স্মরণ করে জাতীয় চার নেতা যারা ওই চালের মধ্যে নির্মমভাবে শহীদ হয়েছেন আমি শহীদ আমি সরকার সাথে স্মরণ করি ওই বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের 30 লক্ষ শহীদের বিনিময় 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা এই বাংলাদেশ পেয়েছি আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করে শ্রদ্ধা জানিয়ে সকলের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই নির্বাচনী আলোচনা সভায় আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী 31শে জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আগামী তিন তারিখে জানুয়ারির 3 তারিখে আমাদের এই শেনেচ্ছর ইউনিয়নের চেয়ারম্যান যারা পদপ্রার্থী তারা টাকা জমার লাস্ট ডেট আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কারণে যে আমরা এই 3 তারিখের আগে শেনেচ্ছরের পক্ষ থেকে হাজি আব্দুল ওয়াহাব ফকির তাকে আমরা আপনাদের সম্মতি থাকলে আপনাদের সকলের যদি অনুমতি পাই থাকে তবে আমরা আগামী 3 তারিখে পূর্বে 2 তারিখে
আমরা এই শনিচর ইউনিয়নের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য আমরা ওই চাঁদিরায় নমিনেশন পেপার সাবমিট করতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমরা এই ফরাজি পরিবার হাজী আব্দুল ওয়াহাব ফকির আমরা আপনাদের এই সন্তান আপনাদের এই ভাই আমরা দীর্ঘদিন রুটি রোজগারের কারণে প্রবাসের জীবন যাপন করেছি আজকে আমার বয়স 55 বছর হয়েছে আমরা আজকে ঘরে ফেরার টাইম হয়েছে ঘরে আসার টাইম হয়ে এসেছে আপনারা জানেন যখন যে কোন পশু পাখি বলেন না কেন সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সন্ধ্যার পরে তিনি ঘরে ফিরে আজ আমাদের অবস্থা তাই হয়েছে আমরা প্রবাসে জীবন যাপন করেছি আজকে আমার মাতৃভূমি যেখানে আমার জন্ম হয়েছে সেই পুরা বাড়িতে আমি বড় হয়েছি সেখানে আজকে ফিরে আসার সুযোগ হয়েছে আমি আজকে আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে অনুরোধ করতে চাই আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই শনেচরের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা 45 বছর আগে এই শনেচরে আমরা একজন চেয়ারম্যান হিসেবে পেয়েছিলাম এরপরে আজ পর্যন্ত সেই ভাগ্য আমাদের হয়নি আজকে আমরা বড় হয়েছি আজকে আমরা বুঝতে শিখেছি আজকে শনেচরের মান সম্মান রক্ষার জন্য শনেচরের ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে আমরা প্রতিযোগিতা করার জন্য মাঠে এসেছি এই প্রতিযোগিতায় যদি আমাদেরকে বিজয় অর্জন করতে হয় তাহলে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মা বোনকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই শনেচরের লক্ষ্যে কাজ করতে হবে ঐক্যের কোন বিকল্প নেই ঐক্যের কোন বিকল্প নেই আজকের ঐক্যের প্রমাণ এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ করে আগামী 31 জানুয়ারি আপনারাই পারবেন শনেচরের চেয়ারম্যান হাজী আব্দুল ওয়াহাব ফকিরকে নির্বাচিত করতে তোমার সাথে আমরা আছি তোমার সাথে আমরা একটি কথা বলতে চাই স্বাধীনতা ভাবে আসেনি আমার পাশে মুক্তিযোদ্ধারা রয়েছেন আমাদের মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি যাওয়ার সুযোগ হয়নি বয়সের কারণে যারা মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন তারা আমার পাশে রয়েছেন অনেকেই এই ভালোবেসে মহব্বত করে সিভিল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু নির্দেশক স্বাধীন আমরা কি পারি না আমরা কি পারি না তাদের সেই ঐক্যবদ্ধ হবে